43,000 প্রাথমিক শিক্ষক নিয়োগের নথি চাইল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ফের প্রায় 43,000 প্রাথমিক শিক্ষক নিয়োগের নথি চাইল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সিবিআই তদন্তে জেরি চাওয়া হয়েছে সেই নথি জানিয়ে দিল পর্ষদ। প্রাথমিকে শিক্ষক নিয়োগে একাধিক অসঙ্গতি সামনে এসেছে, অভিযোগ উঠছে যে পরীক্ষা না দিয়ে কেমনভাবে সাদা খাতা জমাতে অনেকে চাকরি পেয়ে গেছে। এই অবস্থায় একাধিক মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল এবং পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা সংসদ সম্প্রতি এই বিবৃতি প্রকাশ করে জানিয়েছেন যে শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে যাবতীয় তথ্য তাদের কাছে থেকে পাঠিয়ে দিয়েছে সিবিআইয়ের কাছে। তাই রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে নিযুক্ত শিক্ষকদের নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য তাদের এখন চাই এবং সেই পরিপ্রেক্ষিতেই সেই সমস্ত নথি তারা জমা দিতে বলেছে প্রায় 43,000 শিক্ষকের। তাদের সকলের নথি পাঠাতে হবে বলে এখানে জানানো হয়েছে। টেট 2014 ভিত্তিতে নিয়োগপত্র, শিক্ষকদের নাম এবং টেট রোল নম্বর সহ একাধিক তথ্য পাঠাতে হবে বলা হয়েছে এসআই অফিসে। প্রাথমিকের নিয়োগকৃত শিক্ষকদের তথ্য জমা করতে হবে এবং বিষয়টি অত্যন্ত জরুরি বলে জানানো হয়েছে। সিবিআইয়ের কাছে তথ্য জমা দেওয়া হয়েছে, আর্জেন্ট হিসেবে তথ্য চাওয়া হয়েছে এখানে।